আসসালামু আলাইকুম দর্শক, আমাদের সামনে আজকে যারা আছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ভাইরাল হয়েছে, আপনারা দেখতে পেরেছেন। ভালোবাসার টানে একদম দেশের গণ্ডি পাড়িয়ে আরেক দেশে আমরা শুনবো, আসলে আমাদের দেশের যে বরিশালের যে ছেলে শুভ, আমরা তার কাছ থেকে প্রথমে শুনবো আসলে তার এই যে গল্পটা, আজকে আবার কেন বিদেশিরিকে ভালোবেসে বাংলাদেশে নিয়ে আসছেন সেই বিষয়গুলো তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। আস্তে সবকিছু শিখে ফেলবে। আচ্ছা শুভ ভাই, আপনি বাংলাদেশ থেকে কিভাবে গিয়েছেন বা সেই বিষয়গুলো যদি একটু বলেন। আমি একটু জোরে বলবেন, কারণ আমাদের অডিওতে একটু পেতে সমস্যা, একটু জোরে বলবেন। হ্যাঁ জি, আমি 2011 সালে গেছি বাংলাদেশ থেকে। আচ্ছা, কেন গিয়েছিলেন? পড়াশোনা করার জন্য গেছিলাম। আচ্ছা, আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা একটু বলেন। হ্যাঁ, আমি ওইখানে গেছি, যাওয়ার পরে ওইখানে পড়াশোনা করছি। এখন আমি যে শহরে থাকি ওই শহরে সিটি কর্পোরেশনে ট্রেন চালাই, এবং আমার ওয়াইফ ওখানে গিয়ে। তো আপনি প্রথমে পড়াশোনা করেছেন? হ্যাঁ। কত বছর লেখাপড়া করেছেন? আমি 11 সালে গেছি, আপনার 2016 সাল পর্যন্ত পড়াশোনা করছি। আচ্ছা জি, এরপরে আর কি আপনার জবে ঢুকছি, এখন ওইখানেই আছি। আচ্ছা, আলিশের সাথে পরিচয় কিভাবে? আপনি কি পড়াশোনা অবস্থা স্টুডেন্ট লাইফ থেকে? হ্যাঁ হ্যাঁ, সেটা একটু বলুন, আমরা একটু বিস্তারিত জানতে চাচ্ছি। আচ্ছা বলছি, আমরা একই কলেজে পড়াশোনা করছি, মানে বিভিন্ন, মানে ও এক ডিপার্টমেন্টে ছিল, আমি অন্য ডিপার্টমেন্টে ছিলাম। আচ্ছা, ও আর কি নার্সিং করছে। আচ্ছা, আর আমি আপনার সিটি কর্পোরেশনের ট্রেন চালাই না, এগুলো করছি। যেহেতু সেখানে একই কলেজে পড়তেন, সে আলাদা ডিপার্টমেন্টে ছিল, যেদিন ফার্স্ট দেখা সেদিন কিভাবে? আসলে আমরা একই সাথে পড়াশোনা করছি, প্রথম দেখা হয়েছিল আমার একটা ফ্রেন্ডের জন্মদিনে। আচ্ছা, তো জন্মদিনে দেখা হয়েছে, দেখার পর ওইখানে ওর সাথে কথাবার্তা বলছি আমি নর্মাল ফ্রেন্ডলি হিসেবে আর কি। পরে আমরা নাম্বার আদান প্রদান করছি, ফোন নাম্বার, পরে ওই মাঝে মাঝে চ্যাটিং করতাম একজন আরেকজনের সাথে। আচ্ছা, শুধু প্রথমে অ্যাজ এ ফ্রেন্ড ছিল? হ্যাঁ, এরপরে মাঝে মাঝে ওই কলেজে দেখা হইলে ওইখানে আর কি কথাবার্তা বলতাম একজন আরেকজনের সাথে, এই আর কি, এইরকম আস্তে আস্তে। তো একটা সময় মানে ওর ফ্যামিলির কিছু লোকজন আমি চিনি আগে থেকেই, আমার সাথে গুড রিলেশন। আচ্ছা, তো পরে যখন ওরে বললাম যে ওর ফ্যামিলির কিছু লোকজন আমি চিনি, তখন সাবজেক্টটা আরও একটু ইন্টারেস্টিং হয়েছে। আচ্ছা, এরপর থেকে আর কি আপনার ওর নানা নানু তাদের কাছে আমি প্রায় যাইতাম, ওইখানে যাইতাম, কথাবার্তা বলতাম। পরে এইভাবে আর কি একটা সময় রিলেশন হওয়ার পর ফ্যামিলিগত ভাবেই আমাদের বিয়েটা হয়েছে। আচ্ছা, মানে ধরেন প্রথম বন্ধুত্ব থেকে ভালোবাসার সম্পর্কটা কতদিন পরে গেছে বন্ধুত্বের পরে? তাতেও 5-6 মাস তো লাগছি, মানে অনেক কষ্ট করতে হয়েছে নাকি? না, সেটা কি আপনার কাছ থেকে আগে এসেছে নাকি আলিশার কাছ থেকে আগে? আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন বলবো 50-50। 50-50? হ্যাঁ, ও যদি আমাকে পছন্দ, মানে দায়ভারটা একজনে নিতে চান না? না, যদি পছন্দ নাই করতে তাইলে তো আর আপনার 6 মাস একটা মানুষ একটা মানুষের সাথে কন্ট্রাক্ট রাখে না। না, ইন্টারেস্ট ছিল দেখি তো মানে কন্ট্রাক্ট রাখছে, এবং আমাদের যখন দেখছি না আসলে বিষয়টা আর ফিউচার আছে, তখন আর কি আমরা আগাইছি। আচ্ছা, তো আমরা শুনবো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে যেখান থেকে আসলে মানে প্রথম বন্ধুত্ব অ্যাজ এ ফ্রেন্ড ছিল, তারপরে 6 মাস পরে সম্পর্কটা ভালোবাসাতে পারে। আমরা একটু আলিশার কাছ থেকে শুনতে চাচ্ছি, প্রথম দেখা বা বন্ধু হিসাবে আপনার কেমন লেগেছিল তাকে একটু যদি? একটু গল্প আকারে মজা করে বলো, আমরা শর্টকাট শুনতে চাই না। Ich habe mich sehr gefreut. Ja, ich hatte ein bisschen Angst. Das war wolltest du এটা অনেক ইন্টারেস্টিং ছিল। আচ্ছা, যখন আমাদের ফার্স্ট দেখা হইছে, ওর ভিতরে একটু ভয়ও কাজ করছিল, এবং ও অনেক মানে উত্তেজনাময় ছিল। আচ্ছা, প্রথম থেকেই খুব অ্যাগ্রেসিভ হয়ে গেছিল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সেই অনুভূতিটা বলি, সেই ভয়ের গল্পটা শুনি। ভয়কে জয় করে এখন বাংলাদেশে, মানে এখন দেশের গণ্ডি পাড়িয়ে চলে আসছে। এখন বাগম হাতে সাংস বিজি সাংস হাতে। হ্যাঁ,
Frage, weil ich so aufgeregt war. Aber warum? Was ja, dich zu sehen. Ja, was hat dir Angst gemacht? Ja, vielleicht gefall ich dir nicht. Wolltest du ja auch wieder der Beuys oder so, die einfach passende Nakuri? Acha, acha. মানে ভিতরে ভয় কাজ করছিল পছন্দ না করেন কিন্তু শেষ পর্যন্ত সেই ভয়টা কে কাটিয়েছে কোন বিস তাইনে আংস উইদা ব্যাকগ্যাংন দস দস আজ কি মেক হ্যাভ দস মিচ মার্ক বলতেছে যখন ও যখন টের পাইছে যে আমি ওর পছন্দ করি তখন আর ভয় চলে গেছে আচ্ছা আচ্ছা তখন কি একটু একটু সেও কি আপনাকে ভালোবেসে ফেলছিল নাকি প্রথম ভালোবাসাটা আসলে বুঝলাম 50-50 মেনে নিলাম কিন্তু প্রথম তো একজন বলেছে সত্যি কথা বলতে ও আমার প্রথম বলছে হ্যাঁ প্রথম বলছেন আচ্ছা কোন দিকটা ভালো লেগেছিল প্রথম নাকি এই যে বন্ধুত্ব থেকে বা কেয়ারিং বা কোন দিকটা ভালো লেগেছিল তার না প্রথম তো বন্ধু ছিল কিন্তু একজন ভালোবাসার মানুষ হিসাবে কোন দিকটা ভালো লেগেছিল প্রথম wie du bist und dein Aussehen, deine Herkunft. Okay. Du wolltest ja, Ami, Manusch, das ist wie ich bin, 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 ও অনেক ওরা অনেক ছবি দেখছে ইন্ডিয়ান কালচার সম্পর্কে অনেক কিছু দেখছে বাংলাদেশি কালচার সম্পর্কে অনেক কিছু দেখছে তো তখন আর কি ও নাকি ওর মাকে ছোটবেলা থেকেই বলতো আমি এই মানে আমাদের এই কালচারের কোন একটা ছেলেকে বিয়ে করবে আর কি আচ্ছা 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 মানে আমাদের কালচারের প্রেম আগে পড়ে গেছে আপনার প্রেমে আগে পড়ার আগে নাকি হ্যাঁ মানে আমাদের দেশের কালচারের প্রেমে আগে পড়েছে আপনার প্রেমে পড়ার আগে এইভাবেই বলতে পারেন মানে আমাদের কালচারটা ও মোটামুটি আগে থেকে জানতো আর কি মিডিয়ার মাধ্যমে আচ্ছা মানে মিডিয়ার কল্যাণে তো আজকে যেন আপনি বাংলাদেশে এসেছেন এই যে মানে ভালোবাসার টানে চলে এসেছে তো এটা তো মিডিয়ার কল্যাণে সবাই জানতে পেরেছে Es ist sehr spannend. বলতেছে এটা অবশ্যই অনেক ভালো এবং অবশ্যই অনেক ইন্টারেস্টিং যে আমাদের নিয়ে আপনারা আসছেন আমাদের সাথে কথা বলার জন্য আসছেন বা আমাদেরকে আপনারা সময় দিতেছেন এটা তো নরমালি হয় না এই জন্য বলতেছি আচ্ছা আচ্ছা না আমাদের দেশে বাঙালির একটু সময়ের মূল্য কম দেয় মানে তারা তারা খাওয়া দাওয়া ঘোরা এটা বেশি পছন্দ করে এই কালচারটা কি সে আগে জেনেছে আলিশার কাছে প্রশ্ন সে কি একবারে চলে আসছে না আবার চলে যাবে আচ্ছা ঠিক আছে আমরা সেই উত্তর পরে জানবো আমরা আরেক একটু জানতে চাচ্ছি যে তারপরে আপনাদের প্রেমের সম্পর্কটা কতদিন পরে আপনাদের বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন সেটা কিভাবে সম্ভব হলো ওকে বলবো না হ্যাঁ হ্যাঁ আমরা আপনার রিলেশনের প্রায় আপনি বলতে পারেন যে না বলেন একটা আনুমানিক বললে হবে অসুবিধা আনুমানিক প্রায় দুই বছর একটু আগে আর কি আচ্ছা সেটা কি দুই ফ্যামিলি থেকে হ্যাঁ ফ্যামিলিগতভাবে হ্যাঁ ফ্যামিলিকে ম্যানেজ করেছেন কিভাবে তার ফ্যামিলি বা কিভাবে তার মেয়েকে এরকম একটা দেশে পাঠিয়ে দিচ্ছে কি আপনার ভালোবাসাতে আমরা মানে ওর মার সাথে ওর নানানু এবং আমাদের আমার যত ফ্রেন্ড সার্কেল ছিল আমরা সবাই এক জায়গায় বসছি বসে তারপরে আমরা কথাবার্তা বইলা আলাপ আলোচনার মাধ্যমেই আমাদের বিয়েটা হয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্টলি যে আমরা মসজিদে গিয়ে বিয়ে করছি আচ্ছা আমাদের এখানে একটা মানে ইসলামী মসজিদ আছে ওইখানে হুজুর সাথে কন্টাক্ট করার পরে তারপর আমরা মসজিদও গেছি যে ওইখানে বিয়ে শাদী করছি মানে সে আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছে
তারপরে বিয়ে শাদী হয়েছে, তারপরে আমাদের দেশে আসার প্রোগ্রামটা করেছেন কি, মানে বাংলাদেশের কালচার সম্পর্কে বা এখানকার সেই আগ্রহটা আপনার বেশি ছিল নাকি সেই আসার আগ্রহ ছিল? ও ও বলতো সবসময় যে আমার তো ওইখানে কেউ নাই, ও বলতো যে আমার ফ্যামিলি মেম্বার তাদেরকে ওর দেখতে মন চায়, দেখতে ইচ্ছা করে। হ্যাঁ, বা ও কোন কালচারে বিয়ে করছো, ওর মাও বলতো যে কোন কালচারে বিয়ে করছো, হ্যাঁ যাও তুমি দেখো। আচ্ছা, ওর মারও আসার খুব ইচ্ছা ছিল, ওর বোনেরও আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওর বোন ছোট তো স্কুলে যায় এই জন্য আসতে পারে না, ওর মাও আসতে পারে না। আর আমরা আসলে আমাদের একটু বেশি সময় নেওয়ার কথা ছিল কিন্তু আমরা পারি নাই। আমরা প্রথমে দুবাই আসছি, পরে ওইখানে আমরা এক সপ্তাহ ছিলাম, পরে ওইখান থেকে এখন বাংলাদেশে আসছি। কত দিনের ছুটিতে আসছেন এবার? প্রায় এক মাস, এক মাসের ছুটিতে। আচ্ছা, হ্যাঁ মানে এরপরে আবার আসার এক মাস ছুটির পরে তো আপনি আবার আপনার যেহেতু সেখানে আপনার কর্মস্থল সেখানে আপনার চলে যেতে হবে, তো এরপরে আবার কবে আসার প্ল্যান? আমরা আলিশার কাছ থেকে জানতে চাচ্ছি যে আলিশা, এই কয়েকদিনে বা আমাদের দেশটাকে কেমন ভালো লেগেছে বা এখানকার যে মানুষগুলো আছে মানুষ তাকে দেখে কেমন মনে হচ্ছে বা তাদের ভালোবাসা পেয়ে বা আমাদের যে কালচার তার কেমন লেগেছে একটু যদি বলে আলিশা। Wie hat dir das gesamte bis jetzt gefallen? Wann würdest du sagen, um die Jahreszeit oder beziehungsweise so viele Jahre später werde ich wieder zurückkommen, um die Familie zu besuchen, beziehungsweise doch die Menschen zu besuchen? Also mir gefällt es bis jetzt sehr gut. Und ich hoffe, dass wir ja dann nächstes Jahr wiederkommen. Wollte wenn es wieder warm ist. Wollte sagen, ich kann অনেক সুন্দর, সবাই অনেক, মানুষগুলো অনেক সুন্দর, মানুষগুলো অনেক ভালো, ওয়েদার অনেক ভালো বলতেছে। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ইনশাল্লাহ নেক্সট ইয়ার আমরা আবার আসবো। আচ্ছা, কতদিন পরে হবে সেটা? নেক্সট ইয়ার, নেক্সট ইয়ার। আচ্ছা, এক বছর পরে আসবে। তো এখানে শ্বশুর শাশুড়ি বা তাদের ভালোবাসা পেয়ে আলিশার কেমন লাগছে? দাইনে শুইগা পাপা শুইগা মামা আলিজিন শিয়া অন বিসাস মিদেন। Ja, sehr schön, endlich mal hier zu sein, statt immer am Handy sie zu sehen. বলতেছে অনেক ভালো লাগতেছে, সবসময় তো শুধু মোবাইলের মাধ্যমেই দেখতাম, হ্যাঁ এট লাস্ট সরাসরি দেখতে পারছি। আচ্ছা, মোবাইলের মাধ্যমে কি কথা বোঝা যেত একজনের একজন? না, আপনি ট্রান্সলেট করে দিতাম। আচ্ছা, পাশে আরেকজনকে দেখা যাচ্ছে, উনি কে? এটা আমাদের ফ্রেন্ড। আচ্ছা, জেনি, তার একটু অনুভূতিটা জানি আমাদের দেশ সম্পর্কে যদি একটু বলে, একটু আপনি যদি একটু বলেন, একটু জোরে বলতে বলবেন। Du musst etwas lauter sprechen. Wie findest du hier? Wie gefällt dir hier? Wie ist das hier so? Also mir gefällt es gut. Man wurde sehr herzlich aufgenommen. Und ein bisschen lauter? Alle sind sehr, sehr freundlich. Es ist komplett anders als in Deutschland hier. Die helfen einem, wenn sie das sehen. Du musst keinen ansprechen, die sind schon direkt da. Die können schon in deinen Kopf reingucken. বলতেছে অনেক, ওর কাছে অনেক ভালো লাগতেছে যে ও আমাদের সাথে আসছে। এখানের মানুষগুলো অনেক মানে ফ্রেন্ডলি, সবাই সব কিছুতে হেল্প করে, কোনো কিছু বলার আগেই পায়। ও বলতেছে যে আমার মানে আমি এক ব্রেনের ভিতরে কিছু চিন্তা করলেই ওটা আমার সামনে আসে। আচ্ছা, সেও কি বাংলাদেশের থেকে যাওয়ার চিন্তা ভাবনা আছে কিনা? কারণ যেহেতু আমাদের কালচার এত ভালো লাগে, তার ফ্রেন্ডে চলে আসছে বা এরকম কোনো কিছু আছে কিনা চিন্তা ভাবনা? Dir hat hier alles gefallen, alles hier gefallen, ne? Er sagt, wenn hier alles so schön ist, würdest du dann hier bleiben wollen? Auch Spaß hat er gesagt. Eher nicht, weil ich möchte mein Studium abschließen in Deutschland und hier gibt es irgendwie nicht so viel mit Programmieren, was ich halt gerne machen möchte. Wolltest du, ich kann ja takle to und bhovishyot ki hoy, to porashona shesh hoy na ekhon. Porashona shesh korbe tar family ache. ও আচ্ছা, আমরা আশা করি যদি আমাদের কালচার ভালো লাগে পড়াশোনা করে আবার আসবে। আমরা আজকে শেষ করতে চাচ্ছি এখানেই। আচ্ছা তো ভাইয়া, হ্যাঁ হেলিকপ্টারের বিষয়টা কিন্তু গোপনই থেকে গেল, আমরা পরের পর্বতে সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।